আসসালামু আলাইকুম আমি মেহেদি জামান গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের টয়টা অ্যাকুয়া এই গাড়িগুলো মডেল এবং বেস্ট ফুয়েল হাইব্রিড কার এটা ফ্রন্ট ড্রাইভ ফাইভ ডোর এবং মিনি হ্যাচব্যাক জাপানিজ ডোমেস্টিক মার্কেটে এই মডেলগুলোকে টয়োটা অ্যাকোয়া বলা হয় এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা কার ইউরোপ এবং আমেরিকাতে এগুলোকে টয়োটা প্রিয়া সি বলা হয় অ্যাকোয়ার অনেকগুলো প্যাকেজ হয় যেমন এল এস 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 স্টাইল এরপরে জি জি সফট লেডার জিএস এস এক্স সার এবং অ্যাকোয়া ক্রস ওভার আমাদের আজকে এই দুইটা গাড়ির এটা এস প্যাকেজ এবং এটা এস এস স্টাইল প্যাকেজ চলুন আপনাকে গাড়িগুলোর ইন ডিটেলস রিভিউ করে দেখায় অ্যাকোয়া লঞ্চিং হয় টু থাউজেন্ড ইলেভেন এরপর টু থাউজেন্ড ফিফটিনে এসে তারা ফার্স্ট ফেস লিফ্ট করে এবং সেকেন্ড ফেস লিফটা করা হয় টু থাউজেন্ড সেভেন্টিনে এসে আমাদের এই দুইটা গাড়ি যদিও দু হাজার সতেরো মডেল বা টয়টা কিন্তু তাদের সেকেন্ড ফেস লিফটা টু থাউজেন্ড সেভেন্টিনে লাস্টের দিকে করে সেটা ফ্রন্ট ফেসটা আরও ডিফারেন্ট সেটা ইন ডিটেলস রিভিউ আমরা নেক্সট একটা ভিডিওতে আপলোড করে আপনাদেরকে দেখাবো আসলে আপনাদেরকে গাইজ ওইটা ডিফারেন্স এবং ফ্রন্ট ফেসটা দেখাই যেহেতু এটা এস প্যাকেজ এবং এটা এস এস স্টাইল ফার্স্টে আমরা হেডলাইটটা দেখাচ্ছি সো আপনারা এস প্যাকেজের হেডলাইটটা দেখেন এখানে কিন্তু লো বিম এবং আপার বিং সেপারেট করা হ্যাঁ এবং এটা হ্যালোজেন এটা ইয়েলো কালারের একটা বাউথ দেওয়া ওয়ার এস এস স্টাইল প্যাকেজে লো বিম হাই বিম সিঙ্গেল একটা প্রোজেকশন এলইডির ভিতরে ইনবিল্ড করা আছে সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এস এস স্টাইল এবং এস প্যাকেজ আরেকটা ডিফারেন্স হলো এখানে একটা ডিআরএল আছে সো এটা ছিল হেডলাইট চলুন আমরা দেখাই সো নিচে আপনারা যে ইন্ডিকেটরগুলো গুলো দেখতে পাচ্ছেন এই কিন্তু সেম ডিজাইন আর একদম লোয়ারে তো যেমন দেওয়া আছে কোনো নাই আপনারা চাইলে কিন্তু লোকাল মার্কেট থেকে একটা ফগলাইট কিনে এই এস প্যাকেজের গাড়ি গুলোতে লাগিয়ে নিতে পারে দুইটা গাড়ির ফ্রন্ট গ্রিল যদি দেখাই আপনারা দেখবেন যে হুবহু সেম এটা একটা গ্লসি ব্ল্যাক কালারের একটা গ্রিল দেওয়া ইউজ করা হয়েছে আর লোয়ার বাম্পারটাও সেম বডি কালার বাম্পার আর এছাড়া মাঝখানে আপনারা যে টয়াটার লোগো দেখতে পাচ্ছেন এটা আপনার ব্লু কালার বিকজ আপনার এই গাড়িগুলো যেহেতু হাইব্রিড গাড়ি সো ব্লু ইজ সিম্বল অফ হাইব্রিড সো আমরা যদি সামারি করি জাস্ট ফ্রন্ট সাইডে এস এবং এস স্টাইলের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো ফগ লাইট এবং হেডলাইটে এবার আসুন আপনাদেরকে উইন্ডশিল্ডটা দেখাই এই উইন্ডশিল্ডের এখানে কোনো ক্যামেরা বা লেন্সেস দেখা যাচ্ছে না ওয়ারেজ এই গাড়িটার এখানে আপনার কিছু লেন্সেস এবং ক্যামেরা দেখতে পারবেন দ্যাট মিন্স এই গাড়িটাতে আপনার টয়টা সেফটি সেন্স ফিচার ইনবিল্ডেড এখানে কোনো টয়োটা সেফটি সেন্স ফিচার নাই আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এই এস প্যাকেজের গাড়িগুলো কিন্তু কি স্টার্টও হয় পুশ স্টার্টও হয় আর এস স্টাইল আপনার সবসময় পুশ স্টার্ট হবে দ্যাট মিন্স এটাতে রিমোট কী থাকবে সো আমাদের আজকে রেড কালারের গাড়িটা শুধু এস প্যাকেজ কি স্টার্ট সো এখানে আপনার বেসিক গাড়িটা কী দেখতে পাচ্ছেন এবং এই কিতে জাস্ট ডোর লক আনলক বাটন আছে ওয়ারলাইজ এই পুশ স্টার্ট বাটনের গাড়িটায় আপনার রিমোট কী এখানে আপনার ডোর লক আনলক বাটনটা আছে আর আমরা যখন আপনার ডোর আনলক করব এটার উইঙ্কার মিররটা দেখতে পাচ্ছেন বা লুকিং গ্লাসটা হলো অটো রিট্র্যাক্টেবল এই গাড়িটাও আপনার অটো রিট্র্যাক্টেবল সো কি স্টার্ট বা পুশ স্টার্ট যেটাই হোক না কেন আপনার চাবিতে ডোর লক আনলক করার সময় আপনারা এই লুকিং গ্লাসটা অটোমেটিক ফোল্ডিং আনফোল্ডিং ফিচারটা পাচ্ছেন ওকে সেকেন্ডলি আরেকটা যেটা হলো যেটা আমাদের রিমোট কি সেটা ডোর লক আনলক কিন্তু আপনি রিমোট ছাড়াও এখানে টাচ করলে ডোরটা দেখেন আনলক হয়ে যাচ্ছে আবার লক করতে গেলে এখানে টাচ করলে আপনার ডোর লক হয়ে যাচ্ছে বাট কি স্টার্টে কিন্তু সেই ফিচারটা নাই আমি এখানে কোনো সেন্সর এখানে ইনবিল্ড নাই আরেকটা জিনিস হলো আপনার সব গাড়িতে আপনার শেড আছে এক মোর মোরলেস আমি যতগুলো গাড়ি দেখেছি সবগুলোতে শেড পেয়েছি ইন সাম কেসে যদি শেড না আসে এটা আপনি লোকাল মার্কেট থেকে লাগিয়ে নিতে পারবেন সো ইটস নট এ বিগ ডিল এবং বেশি দামও না আর প্যাসেঞ্জারের যে ডোরগুলো আছে এটা টোটালি ব্ল্যাক গ্লাস টিনটেড করা এটা ফ্যাক্টরি দিন ড্রাইভারের গ্লাস এবং প্যাসেঞ্জারের গ্লাস ফ্রন্ট সিটের এটা কিন্তু টিনটেড করা থাকে না নেক্সট যে চেঞ্জেসটা আছে এস প্যাকেজের ডোর হ্যান্ডেলটা হলো বডি কালার এই গাড়িটা যেহেতু রেড আপনার হ্যান্ডেলটাও রেড কালার আমাদের সেম কালারে যদি ব্ল্যাক কালারের গাড়ি হয় তাহলে হ্যান্ডেলটা ব্ল্যাক হবে যদি আপনার পার্ল কালারের গাড়ি হয় হ্যান্ডেলটা পার্ল কালার হবে এস এস স্টাইলে যেহেতু এর একটা স্টাইলিশ কার সেখানে যেটা করা হয়েছে দেখেন ডোর হ্যান্ডেলটা নিকেল ক্রোম ফিনিশিং ইনক্লুড করা হয়েছে একবার ইঞ্জিন বেটা দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে হলো ইঞ্জিন লেফট সাইডে হলো হাইব্রিড সিনার্জি ড্রাইভ সিস্টেমটা আছে অ্যাকোয়াতে আপনার ওয়ান এন জেড এক্সি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ফোর সিলিন্ডার ডিও এইচসি ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা ম্যাক্সিমাম আউটপুট হলো সেভেন্টি ফোর হর্স পাওয়ার এবং একশো এগারো নিউটন মিটার আপনাদেরকে আরেকটু বলে রাখি অ্যাকোয়া গাড়িতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে এক্সো হাইব্রিড ফিল্টার হাইব্রিডে কিন্তু সেম এটা ইউজ করা হয়েছে অ্যাকোয়াতে বেস্ট পারফরমেন্স পেতে গেলে আপনাকে রেগুলার মেনটেনেন্স করতে হবে লাইক আপনার এয়ার ফিল্টারটা সবসময় ক্লিন রাখতে হবে চারটা টায়ার প্রেশার আপনাকে থার্টি থ্রি এ রাখতে হবে এবং এখানে আপনার জিরো ডাব্লিউ টোয়েন্টি ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে এখানে আপনার কোনো অক্সিলারি ব্যাটারি লোকেশন দেখতে পাচ্ছেন না দ্যাট মিন্স এই গাড়িটা অক্সিলারি ব্যাটারি কিন্তু গাড়ির অন্য লোকেশনে আছে সেই লোকেশনটা হল প্যাসেঞ্জার যে সিট সিটের নিচে আপনার হাইব্রিড ব্যাটারি এবং অক্সিলারি ব্যাটারি দুটাই আছে কখনো যদি আপনার এই গাড়িতে হেল্প দিতে হয় বা কখনো যদি আপনার হেল্প নিতে হয় সেটার লোকেশন হলো এইখানে পাশে যে আপনি ব্ল্যাক কালারের ফিউজ বক্সটা দেখতে পাচ্ছেন ওটা খোলার পর ওখানে একটা পজিটিভ টার্মিনাল আছে তো ওখানে আপনি পজিটিভ টার্মিনাল কেবলটা কানেক্ট করবেন আর গাড়ির কোথাও যে কোনো জায়গায় আপনি স্টিল বডিতে নেগেটিভটা লাগিয়ে আপনি হেল্প দিতে পারবেন সো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন অ্যাকোয়ার এস প্যাকেজে আপনি সবসময় পনেরো ইঞ্চি রিম পাবেন এবং এটা কিন্তু আপনার স্টিল হুইল কারণ আপনি যে এই কাভারটা দেখেন তার টানমালে চলে আসে সো এটা একটা প্লাস্টিক হার্ড কাভার এবং এখানে আপনার ব্ল্যাক কালারের স্টিল হুইলটা আছে আর অ্যাকোয়ার টায়ার সাইজ হলো ওয়ান সেভেন্টি ফাইভ সিক্সটি ফাইভ আর ফিফটিন এবং এটা যদি এস স্টাইল হয় সেম টায়ারই থাকবে বাট ইন সাম কেসেস আপনার গাড়িগুলোর সাথে অ্যালোরিয়াম আসে মিনস জাপানিজ যে ইউজার ছিল সে এই এই চাকাটা খুলে রিম কিনে লাগিয়েছে আমাদের যে পার্ল কালারের এস গাড়িটা আছে ওটাতে দেখবেন দেখবেন রিম আছে ইট মিন দ্যাট যে প্যাক আছে সবসময় রিম আসবে ওই রিমটা জাপানে যে গাড়ি মালিক ছিল সে অ্যালোরিম রিমটা লাগিয়েছিল বলে আমরা সেটা এখানে পেয়েছি এছাড়া একোয়ার সামনের চাকাগুলো সবসময় হাইড্রোলিক ব্রেক হয় পিছনে গুলো আপনার ড্রাম ব্রেক হয় তো এই ছিল গাড়ির টায়ার নিয়ে কিছু ইনফরমেশন চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখি টেইল লাইটের একটা অংশ কিন্তু আপনার সাইড ভিউতে চলে আসছে আর একবার যেহেতু স্মল মিনি হ্যাচব্যাক বলা হয় সো এটা কিন্তু আপনার টোটাল গাড়িটার লেন্থ অনেক কম নরমালি সেরান থেকে অনেক ছোট হয় আর আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন আমার মনে হয় একবার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট পরিমাণ ভালো আছে কম্পেয়ারিটিভ টু প্রিয়াস অ্যাকোয়া গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেশি আপনাদেরকে এখন গাড়ি ব্যাক সাইড দেখাবো ফার্স্টে আমি যদি স্পয়লার থেকে স্টার্ট করি দুটা গাড়িতে আপনার সেম স্পয়লার আছে আর নিচে দেখেন যে দুইটাতে ব্যাক ওয়াইপার আছে ব্যাক উইন্ডশিল্ড দুইটা গাড়িরই আপনার টিনটেড একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি এখানে নাম্বার প্লেট উপরে যে প্যানেলটা আছে এস স্টাইলে আপনার নিকেল ক্রোম ফিনিশিং এস প্যাকেজে আপনার জাস্ট বডি কালার এবং দুইটা গাড়িতে আপনার একই জায়গায় আপনার হাইব্রিড সিনার্জি ড্রাইভার লোকটা দেওয়া আছে এবং আপনার অ্যাকোয়া লেখার যে লোকটা সেটা দেখতে পাচ্ছেন একদম রাইট সাইডে আছে আপনাদেরকে যদি টেল লাইটটা কম্পেয়ার করে দেখাই দুইটা গাড়ি টেল লাইট সেম ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন এখানে এল ইডি আপনার রেড কালারের স্ট্রাইপ দেওয়া আছে এবং এখানে ইন্ডিকেটরটা এখানে আর আমরা যখন গাড়িটা ব্যাক গিয়ারে দিব এই হোয়াইট কালারের বাল্বটা জ্বলে ওঠে আর ছাদে আপনারা দুটাতেই আপনার শার্ক ফিন অ্যান্টেনা দেখতে পাচ্ছেন সো এই ছিল গাড়িটার ওভারঅল ব্যাক সাইড চলুন আমরা গাড়িটার বুট স্পেস দেখে আসি আপনারা কার্গো স্পেসটা দেখতে পাচ্ছেন যদিও একোয়া একটা ছোট হ্যাচ ব্যাগ এখানে স্পেস আছে আপনার খুব ইজিলি তিনটা ট্রলি ব্যাগ আপনি ক্যারি করতে পারবেন ইন সাম কেসে যদি আপনার লাগেজ আরো বেশি লাগে আপনি এই সিট গুলো কিন্তু ফোল্ড করা যায় হ্যাঁ সো এই দুইটা সিট ফোল্ড করে আপনি একটার উপরে আপনি লাগেজ ক্যারি করতে পারেন এই গাড়িটার সাথে আমাদের স্পেয়ার চাকা আসছে ওয়ারেজ আমাদের রেড কালার গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই চাকার বদলে ওখানে আপনার সিলেন্ট এবং একটা পাম্পিং মেশিন আসছে এই ছিল গাড়িটার কার্গো স্পেস চলুন আমরা গাড়িগুলো ইন্টারিয়ার দেখে আসি আপনাদেরকে এখন একর গাড়ি ইন্টেরিয়রটা টা দেখাবো ফার্স্ট স্টিয়ারিং থেকে স্টার্ট করি এটা এস স্টাইল প্যাকেজ এই কারণে স্টিয়ারিং এ দেখেন লেফট সাইড এ আপনার কন্ট্রোলিং বাটন গুলো আছে মাল্টিমিডিয়া কন্ট্রোলিং এবং আপনার যে গুলো আছে কখন কি দেখবেন লাইক পার কিলোমিটারে কত কিলোমিটার যাচ্ছে মাইলেজ কত আপনি বিভিন্ন চেঞ্জ করবেন এই অপশন গুলো আপনার স্টিয়ারিং এ দেওয়া আছে আমাদের যে রেড কালার গাড়িটা আছে ওটা স্টিয়ারিং টা দেখবেন একদম সিম্পল কোনো রকম বাটন নাই যেহেতু এস স্টাইল সেটাকে আরো স্টাইলিশ করার জন্য এখানে দেখেন ব্ল্যাক কালার পিয়ানো প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এই গাড়িটার ডোর হ্যান্ডেল ও ব্ল্যাক এর পিয়ানো প্লাস্টিক ইউজ করা হয়েছে এসি নব আপনার এখানে আরো লাইনিং দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগে বলেছি আমাদের এস যে রেড গাড়িটা লাইনি কি স্টার্ট ও হয় পুশ হয় এবং এই এস স্টাইল গাড়িটা আপনার টোটালি পুশ স্টার্ট এসির কন্ট্রোল প্যানেলটা যদি দেখায় খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল ফ্যান হাই লো করার বাটন দেখতে পাচ্ছেন টেম্পারেচার সেট করার জন্য এখানে রাউন্ড যে নবটা আছে এটা সেট করা যায় এখানে একটা ঘড়ির অপশন আছে এবং মাল্টিমিডিয়া প্লেয়ারটার আপনি দেখতে পাচ্ছেন জাপান থেকে এখানে এক্লিপসের একটা প্লেয়ার আসছে এছাড়া এটার যে স্টিয়ারিংটা এটা আপ ডাউন করা যায় এবং সামনে পিছিয়ে করা যায় এক্সিওরটা মনে হয় শুধু আপ ডাউন করা যায় সামনে পিছিয়ে করা যায় বলে খেয়াল পড়ছে না এখানে যে ডিসপ্লেটা আছে টোটালটাই ডিজিটাল সান ভাইজও দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যানিটি মিরর আছে বাট এই গাড়ির সাথে কোনো আপনার এখানে ভ্যানিটি মিরোরটা ওপেন করলে অনেক সময় লাইট জ্বলে ওঠে সেই লাইটটা নাই আর আছে এখানে অটো ডিমিং ফিচারটা নাই গিয়ার নবটা দেখতে পাচ্ছেন ব্লুইশ কালার একটা ফিনিশিং দেওয়া খুব সুন্দর লাগতেছে আর সামনে এখানে বোতল হোল্ডার আছে এখানে হ্যান্ড ব্রেক দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্রেকের পাশে চারটা বাটন আছে এই গাড়িটা দুইটা মোডে চালানো যায় ইকো মোড এবং ইভি মোড ইভি মানে হলো আপনার ব্যাটারি যখন ফুল চার্জ অবস্থায় থাকবে আপনি এটা ইলেকট্রিক ভেহিকেল বলে সো আপনি তখন ইভি মোডে চালাতে পারেন এছাড়া ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করে বাটন আছে আর রাইট সাইডে আপনার লুকিং গ্লাস গুলো যেহেতু অটোমেটিক এবং আপনার লেফট এবং রাইট সাইডে মিরর যদি সেট করতে চান আপনার এখানে কন্ট্রোলিং জয়েস্টিকটা আছে সেটাতে আপনি করতে পারেন তার নিচে আরো তিনটা বাটন আছে একটা লেন ডিপারচার অ্যালার্ট অফ অন করার জন্য কন্ট্রোল এর ডিস্টেন্স সেট করার জন্য এবং আপনার হেডলাইট টা অটোমেটিক হাই অফ অন করার বাটন দেখতে পাচ্ছেন এসি নবটা যদি দেখেন খুব সুন্দর এবং সফট টাচ এটা আপনার জাস্ট আহ পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক এর একটা ফিনিশিং গার্নিশ দেওয়া আছে মাঝখানে আপনার নবটাতে আবার নিকেল ক্রোম ফিনিশিং এবং এটা ইয়ার ফ্লো সেট করার জন্য জাস্ট ডানে বাই প্রেস করলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আবার সেম সেট কিন্তু আপনি এক্সো গাড়িতেও এরকম সেম সেট পাবেন ডোর হ্যান্ডেলগুলো যদি দেখেন ব্ল্যাক কালারের প্লাস্টিক এটা এস এস টেলো প্লাস্টিক আমার যতটুকু মনে পড়ে জি বা এক্স আরবানে আমরা এটা নিকেল ক্রোম ফিনিশিং পেয়েছি ডোরে আপনার স্পিকার আছে উপরে আপনার টুইটার আছে আর এখানে আমাদের যে মিরর লক করার জন্য এবং আপডাউন করার যে বাটনগুলো পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের একটা সুন্দর প্যানেল দেওয়া আছে ওয়ার এস প্যাকেজে ওখানেও প্লাস্টিকের প্যানেল বাট এরকম এত ফাইন টিউনিং পিয়ানো ব্ল্যাক কালার এর না ওটা বেসিক একটা নর্মাল প্লাস্টিক দেওয়া এই কারণে এস স্টাইল প্যাকেজ গাড়িগুলোর দাম বেশি হয় সিট গুলো যদি দেখেন এটা আপনার ফেব্রিক এর সিট এস স্টাইল জি সবগুলোতে আপনার ফেব্রিক থাকে জি সফট লেদার এক্স আরবান অ্যাকোয়া ক্রস ওভার এগুলোতে আপনার লেদার সিট পাবেন এই এস স্টাইলের একটা স্পেশালিটি হলো ড্রাইভারের সিটের সাথে এই যে হ্যান্ড রেস্ট দেখতে পাচ্ছেন এটা আপনি শুধুমাত্র এস স্টাইল প্যাকেজে এবং জি প্যাকেজে পাবেন সো এই ছিল গাড়িটার সামনের ইনফরমেশন চলুন আমরা ব্যাক সাইডটা দেখে আসি অ্যাকোয়ার প্যাসেঞ্জার সিট কিন্তু খুবই কনজাস্টেড বলা যায় কারণ এখানে তিনজন অ্যাডাল্ট বসাটা খুবই কষ্ট যেহেতু এটা একটা ছোট আপনার হ্যাচব্যাক গাড়ি বা দুইজন খুব ইজিলি বসা যায় ওয়াইরাইজ আপনার এখানে তিনজন প্যাসেঞ্জারের জন্য তিনটা আলাদা হেড দেওয়া আছে এবং সবগুলি আপনি নিজের মতো সেট করে নিতে পারেন একটা জিনিস বলতে ভুলে গেছি কিন্তু কিন্তু চারজন চারটা রেল আর ডোর হ্যান্ডেলটা যদি দেখাই এখানে কোনো প্লাস্টিকের বাট খুব সুন্দর ফাইন টিউনিং এছাড়া ডোর প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন খুব গুড কোয়ালিটি প্লাস্টিক আপনার পিছনের ডোরেও আপনার স্পিকার আছে এখানে কোনো বোতল হোল্ডার নাই আর লেগ স্পেস কিন্তু আই থিঙ্ক ইটস নট এ প্রবলেম বাট এখানে খুব লম্বা মানুষ হলে তার কাছে একটু মনে হবে যে কনজাস্টেড এরিয়ার মধ্যে বসে আছে একবার আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি পিছনে যে আমরা যেখানে হেলান দিয়ে আছি এটা কিন্তু ইনক্লাইন ডিক্লাইন করা যায় না এটা ফিক্সড এবং এখানে মাঝখানে কোনো হ্যান্ড রেস্টের ব্যবস্থা নাই বা প্রতিটা এর জন্য সিট বেল্টের ব্যবস্থা আছে তো এই ছিল গাড়িটা ইন্টেরিয়র আপনাদেরকে গাড়িগুলোর প্রাইস সম্পর্কে ইনফরমেশন দিই আমাদের রেড কালার গাড়িটা হলো এস প্যাকেজ অপশন গ্রেড ফোর মাইলেজ হলো ফিফটি ওয়ান থাউজেন্ড কিলোমিটার এটার প্রাইস হলো সাড়ে সতেরো লাখ টাকা কিন্তু ইউজুয়ালি এস এস স্টাইলে গাড়ির দাম অনেক বেশি হয় আমাদের এই গাড়িটা আর গ্রেড এর এবং মাইলেজ হল সেভেন্টি টু থাউজেন্ড কিলোমিটার আর এই এস গাড়িটার দামও কিন্তু সতেরো লাখ টাকা সো গাড়ির দাম কিন্তু আসলে ব্যারি করে অপশন গ্রেড এর উপর মাইলেজের উপর এবং আমাদের এই এস এস গাড়িটার প্রাইস সতেরো লাখ টাকা এখন আপনি বলতে পারেন এস প্যাকেজের দামও সতেরো এস এস দামও সতেরো কেন কারণ এটা আর গ্রেড গাড়ি এবং হাই মাইলেজের গাড়ি সো প্রাইসটা আসলে অপটিমাইজ করা যায় আপনারা গ্রেট পয়েন্ট মাইলেজ এই কিশপ দিয়ে আমরা গাড়িimport.com.bd এই জাপানিজ রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে থাকি এবং সেল করে থাকি এছাড়াও আমরা প্রি অর্ডার সার্ভিস প্রোভাইড করি এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অকশন শীট ভেরিফিকেশন সার্ভিসও নিতে পারবেন আপনারা যারা গাড়ি কেনার প্ল্যান করছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই অ্যাকোয়া গাড়ি ছাড়াও আমাদের স্টকে এক্সিও অ্যালিয়ন প্রিমো হাইয়েস্ট নোয়া এনি কাইন্ড অফ কার ইউ ক্যান গেট ইট ফ্রম আস আমাদের সাথে যারা কন্টাক্ট করতে চান আমাদের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করতে পারেন আমাদের শোরুম হলো উত্তরাতে এটা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে পল ওয়েল শপিং সেন্টার লেভেল ওয়ান পার্কিং এরিয়া সো এই ছিল একবার ওভারঅল রিভিউ আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় আমাদেরকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের ফিডব্যাক আমাদের গ্রো আপ করতে অনেক হেল্প করে সো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম